ধরে নাও তুমি বহু বছর পরে বিদেশ থেকে কোনো একটি গ্রামে ঘুরতে এসেছো, আর সঙ্গে তুমি তোমার সুন্দরী বউকে এনেছো। কিন্তু তুমি যেই গ্রামে এসে উঠেছো সেই গ্রামেরই কিছু নোংরা মানুষ যদি তোমার বউয়ের দিকে খুব বাজে নজরে তাকায়, তোমার বউকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা ভাবে, সারাক্ষণ শুধু তোমারই বউয়ের উপরে নজর রাখে, আর একটি সময় এসে যদি সব কিছু লিমিটের বাইরে চলে যায়, তখন তুমি কি করবে? উপরওয়ালার কাছে প্রার্থনা করি কারো লাইফে যাতে এমন বাজে ঘটনা না ঘটে। তবে আজকে আমি তেমনই একটি মাস্টারপিস থ্রিলার সিনেমাকে এক্সপ্লেন করতে চলেছি, যার প্রতিটি সিন দেখে মনে হবে এর পরে কি হবে। তাই আর বেশি কিছু বলে সময় নষ্ট না করে সালাম নমস্কার, আমি ভোলা পাল, তোমরা দেখছো মাল্টি স্টোরি প্রেজেন্ট ভারানাথন। ঘটনাটির শুরুতেই সিনেমার মেন চরিত্র এভিনকে দেখানো হয়। এভিন দুবাইতে একটি প্রাইভেট কোম্পানিতে জব করে, কিন্তু আজকে সেই কোম্পানির বস তাকে এই বলে জব থেকে রিলিজ করে দেয় যে তাদের কোম্পানি অনেক লসের মধ্যে চলছে। তাই এভিন এত ট্যালেন্টেড আর এত যোগ্য মানুষ যে তাকে তাদের কোম্পানিতে রাখাটা কোম্পানির সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে। এভিন হঠাৎ করে এইরকম একটা কথা শুনে সে অবাক হয়ে যায়। সে কীরকম রিয়্যাক্ট করবে কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে খুব স্বাভাবিকভাবে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে অফিস থেকে বেরিয়ে আসে। তার মুখের হাসি ওহ কি অসাধারণ, তাকে দেখে কেউ বলবে যে সবেমাত্র তার চাকরিটা চলে গেল? তো এভিন অফিস থেকে বাড়ি ফেরার সময় তার স্ত্রীর জন্য কিছু গিফট নিয়ে আসে। সেই গিফট দেখে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার হঠাৎ করে গিফট নিয়ে এলে যে? এভিন বলে, তেমন কিছু না, আসলে কোম্পানির অবস্থা খুব একটা ভালো চলছে না, তো তাই তারা আমাকে জব থেকে রিলিজ করে দিয়েছে, মানে চাকরিটা চলে গেছে। এই কথা শুনে তার স্ত্রী বলে, আচ্ছা, এই খবরটা শোনানোর জন্যই তাহলে তুমি আমার জন্য গিফট নিয়ে এসেছো। এভিন বলে, আরে না না, বাড়ি ফেরার সময় এগুলোকে দেখে অনেক ভালো লাগলো, তাই ভাবলাম তোমার জন্য নিয়ে নিই। তার এমন কথা শুনে তার স্ত্রী বলে, আচ্ছা তার আগে এভিনের স্ত্রীর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই, এর নাম হলো প্রিয়া। তো প্রিয়া এভিনকে বলে, আজকে আমি ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার স্ক্যান করে কোনো রকম নড়াচড়া শুনতে পাইনি, তারা বলছে আর কোনো রকম আশা নেই। অর্থাৎ প্রিয়া প্রেগনেন্ট ছিল, কিন্তু কোনো কারণবশত তা মিসকারেজ হয়ে যায়। এভিন আবার এই রকম একটা দুঃখজনক কথা শুনে সে ঝটকা খেয়ে যায়। তাদের জীবনে কেমন জানি সব উলটপালট হয়ে যায়, তাদের জীবনে হঠাৎ করে সব কিছু বদলে যায়। তাই তারা দুজনে মিলে এবার সিদ্ধান্ত নেয় কদিনের জন্য তারা ইন্ডিয়া থেকে ঘুরে আসবে। তাই তারা তাদের সিদ্ধান্ত মতো ইন্ডিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা সর্বপ্রথমে প্রিয়ার মা আর তার দিদি যেখানে থাকে সেখানে চলে আসে, তারা সেখানে একটি রাত থাকে। আর পরের দিন সকাল সকাল তারা প্রিয়ার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা খানিকটা পথ পেরিয়ে গ্রামের পথে ঢুকবে কি তখনই একটি মহিলা তার ছেলেকে নিয়ে দৌড়ে রাস্তার কাছে এসে গাড়িটিকে দাঁড় করাতে বলে। এই দেখে এভিন গাড়িটা দাঁড় করায় আর মহিলাটি তাদেরকে বলে, আমার ছেলের স্কুলে এক্সাম চলছে, তাই যদি আপনারা ওকে একটু সামনের দিকে ছেড়ে দিতেন তাহলে খুব ভালো হতো। এভিন বলে, হ্যাঁ কোনো ব্যাপার না, সেই বলে সে ছেলেটিকে গাড়ির মধ্যে বসিয়ে নেয়। কিন্তু কিছুটা রাস্তা পার করে ছেলেটি একটি মেয়েকে সাইকেল নিয়ে স্কুলে যেতে দেখে ছেলেটি এবার এভিনকে গাড়িটি দাঁড় করাতে বলে, কারণ সে এইটুকু রাস্তা এখন মেয়েটির সঙ্গেই যাবে। এভিন বেশি কিছু না ভেবে গাড়িটি দাঁড় করায়। তারা দুজনে বুঝতে পারে যে প্রেম ভালোবাসার ব্যাপার, আর এই সময় না তো কোন সময় করবে। তো এরপরে তারা তাদের গ্রামের বাড়িতে পৌঁছে যায়। তবে তারা ঠিক করে তার আগে চা খাবে, তাই তারা একটি চায়ের দোকান থেকে গাড়িটিকে দাঁড় করায়। কিন্তু সেই চায়ের দোকানে বসে থাকা কিছু লোক প্রিয়ার দিকে এমনভাবে তাকায় মনে হয় এক্ষুনি চোখ দিয়ে তার সমস্ত কাপড় চোপড় খুলে ফেলবে। প্রিয়া সেই ব্যাপারটা নোটিশ করে, তবে সে খুব একটা পাত্তা দেয় না। আর সেখান থেকে তারা এবার চাটা খেয়ে গ্রামের বাড়িতে পৌঁছে যায়। সেখানে তাদের বাড়ির কেয়ারটেকার তাদেরকে রিসিভ করে। কেয়ারটেকারটির নাম হলো বেনি। তো বেনি এভিনকে গাড়ির থেকে নামতে বলে, কারণ গাড়িটা যেখানে পার্ক করতে হবে সেখানে একটা পুরনো জলের লাইনের গর্ত আছে, তাই যদি কিছু উঁচনিচ হয়ে যায় তাহলে গাড়িটা গর্তের মধ্যে পড়ে যেতে পারে। এবার এই কথাটা শুনে এভিন গর্তটার দিকে একটু ভালো করে দেখে, কিন্তু সে ফাইনালি গাড়িটা নিজে পার্ক করতে চায়, আর কোনো মতে সে ঠিকঠাকভাবে গাড়িটা পার্ক করে দেয়। দেন পরের দৃশ্যে দেখা যায় এভিন বাড়িতে ঢুকে আস্তে আস্তে করে পুরো বাড়িটাকে একবার পর্যবেক্ষণ করে নেয়, যেখানে সে পুরনো যুগের একটা ক্যামেরা আর তার সঙ্গে একটা নাইট ভিশন গুগলস দেখতে পায়, যেটা একবারে ওকে কন্ডিশনে থাকে। আর এইভাবে সে এক এক করে ঘরটির পুরো জিনিসগুলোকে খুঁটিয়ে নাটিয়ে দেখে। আর তখনই সে ড্রয়ারের মধ্যে একটা 1980 দশকের শটগান দেখতে পায়, সেই সঙ্গে কিছু গুলিও তার মধ্যে পড়ে থাকতে দেখে, যা দেখে এভিন বেশ ইমপ্রেস হয়ে যায়। তো প্রথম দিন তাদের বাড়িঘর দেখতে দেখতে রাত হয়ে যায়,
কিন্তু রাতে ঘুমানোর সময় হলে এভিন ঝিঝি পোকার শব্দে কোনো মতেই ঘুমাতে পারে না, কারণ তার দুবাইতে থেকে অভ্যাস। আর দুবাইতে তো আর এই ঝিঝি পোকা থাকে না, তাই তার এখানকার প্রথম রাত্রিটিকে পার করাটা খুব কষ্টকর হয়ে ওঠে। পরের দিন সকাল সকাল প্রিয়ার ঘুম ভাঙলে সে দেখে এভিন বিছানার মধ্যে নেই। সেই দেখে প্রিয়া তাকে সারা বাড়িতে খুঁজতে শুরু করে, কিন্তু তার কোনো সারা শব্দ পায় না। সেই দেখে প্রিয়া অনেক টেনশনে পড়ে যায়। সে তাকে ডাকতে ডাকতে এবার বাইরে বেরিয়ে আসে, আর তখনই পেছন থেকে এভিন আচমকে এসে তাকে জড়িয়ে ধরে। আর ফাইনালি তাকে দেখে প্রিয়া রিল্যাক্স হয়। পরের দৃশ্যে তারা দুজনে কিছু কেনাকাটা করে বাড়ির দিকে ফিরে আসে, আর তখনই সেই চায়ের দোকানে বসে থাকা বুড়োটি আবার প্রিয়ার দিকে সেই একই তীব্র আর ঝাঁঝালো নজরে তাকায়। বুড়োটি তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লোককে বলে, এই মেয়েটা লিলির ছোট মেয়ে, মারিয়ার ছোট বোন, এ তো দেখছি মা আর বোনের থেকে বেশি সুন্দরী হয়েছে। মুখের মধ্যে তীব্র লালসা নিয়ে আবেগের সঙ্গে বলে, আহারে মেয়েটার স্বামী কত ভাগ্যবান। এবার পাশে দাঁড়িয়ে থাকা লোকটি বুড়োটির কাছে এই কথাটা শুনে তার এক বন্ধুকে প্রিয়ার সম্পর্কে বলবে কি তার আগেই লোকটির বন্ধুটি নিজের থেকেই প্রিয়ার সম্পর্কে সমস্ত ডিটেলস বলতে শুরু করে দেয়। অর্থাৎ প্রিয়াকে নিয়ে পুরো গ্রামে ভিতরে ভিতরে গল্পগুজব শুরু হয়ে গেছে। তো এভিন আর প্রিয়া বাড়িতে এসে পৌঁছায়, আর তারই মাঝে তাদের গাড়িতে লিফট দেওয়া সেই ছেলেটি আর তার মা দুধ নিয়ে তাদের কাছেই আসে, কারণ ছেলেটি আর ছেলেটির মা দুধওয়ালা। আর ক্যারটেকারটি অর্থাৎ বেনি তাদের বলে রেখেছে, যতদিন প্রিয়া আর এভিন এখানে থাকবে ততদিন তারা যাতে এখানে দুধ দিয়ে যায়। তাই ছেলেটিকে দেখে এভিন তাকে জিজ্ঞাসা করে, কি নাম তোর? ছেলেটি বলে, প্রেমান। এবার এই নাম শুনে এভিন প্রিয়ার দিকে তাকিয়ে ছেলেটিকে একটু টিটকারি কাটে, কারণ তারা তো জানে যে প্রেমান স্কুলে কি করতে যায়। তার পরের দৃশ্যে বেনি গোলমরিচ বিক্রি করার জন্য দোকানে যেতে চাইলে এভিনও তার সঙ্গে যেতে চায়, তাই তারা দুজনে গোলমরিচ বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে। তবে তারা দোকানে যাওয়ার পথে বেনি একটি জায়গায় এসে এভিনকে গাড়িটি থামাতে বলে, যেখানে দেখা যায় একটি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তাই বেনি মিস্ত্রিদেরকে জিজ্ঞাসা করে, সিমেন্টের বস্তাগুলো ঠিকঠাক করে এসেছে তো? মিস্ত্রিগুলো বলে, হ্যাঁ সব ঠিকঠাকভাবে আমরা নামিয়ে নিয়েছি। এবার এইসব দেখে এভিন বেনিকে জিজ্ঞাসা করে, কিসের বিল্ডিং তৈরি হচ্ছে এখানে? বেনি বলে, আমরা এখানে একটা তথ্যকেন্দ্র তৈরি করছি। এভিন বলে, কিসের তথ্যকেন্দ্র? বেনি বলে, আপনি কল্পনাতেও ভাবতে পারবেন না স্যার এখানে কেমন কেমন কাজ হয়। একদিন একটি লোক তার স্ত্রীকে নিয়ে এখানে আসে আর পাহাড়ের চূড়া থেকে তার স্ত্রীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তারপরে সে নিজেই পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে যে তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম আরও অপরিচিত লোক এখানে এসে নানান ধরনের অপরাধ করে যায় আর ভুগতে হয় আমাদের গ্রামবাসীদের। তাই এইরকম অপরাধ যাতে আর না হয় সেই জন্যই এখানে তথ্যকেন্দ্র তৈরি করা হচ্ছে। তো এই গল্প করতে করতে তারা দুজনে গোলমরিচ বিক্রি করার জন্য দোকানে পৌঁছে যায়। অন্যদিকে প্রিয়া রান্নাঘরে তাদের বিবাহ বার্ষিকীর জন্য আপন মনে কেক বানাতে শুরু করে, কিন্তু কেউ একজন গাছের আড়াল থেকে তাকে লুকিয়ে লুকিয়ে ফলো করে। সে আস্তে আস্তে করে এবার রান্নাঘরের জানালার পাশে কলা গাছের আড়ালে এসে লুকিয়ে পড়ে। আর প্রিয়া তো আপন মনে তার কাজ করতে থাকে, কিন্তু তখনই সেই লোকটি আচমকা তার সামনে চলে আসে। প্রিয়া লোকটিকে দেখে তো চমকে ওঠে। লোকটি বলে, বেনি কি বাড়িতে আছে? আমার নাম জিতিন, আমাকে কন্ট্রাক্টর পাপাল্লি পাঠিয়েছে। প্রিয়া এইরকম ব্যবহার দেখে রেগে যায়, আর সে রেগে গিয়ে বলে, এটা কেমন স্বভাব? আর বেনি এখানে নেই, সে কাজের জন্য বাইরে বেরিয়েছে। লোকটি বলে, বেনিকে কন্ট্রাক্টর পাপাল্লি ডেকে পাঠিয়েছে। প্রিয়া বলে, ঠিক আছে সে আসলে আমি তাকে বলে দিব। এই শুনে লোকটি তার দিকে লোভী নজরে তাকিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে এভিন আর বেনি বাড়িতে ফিরলে এভিন দরজায় ঘণ্টি বাজায়, কিন্তু অনেকক্ষণ ধরে ঘণ্টি বাজার পরেও প্রিয়া কিছুতেই দরজা খোলে না। এই দেখে এভিন এবার অস্থির হয়ে পড়ে। সে দরজায় বাড়ি মারে, ঘণ্টি বাজায়, জানালার কাছে পর্যন্ত বাড়ি মারে, কিন্তু কোনোরকম কিছু প্রতিউত্তর আসে না। এভিন এই দেখে এবার ছটপট শুরু করে দেয়। তবে খানিকক্ষণ পরে প্রিয়া এবার দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। প্রিয়া বলে, সরি সরি সরি, আসলে ক্লায়েন্টের ফোন এসেছিল তো, তাই আমি ক্লায়েন্টের সাথেই কথা বলছিলাম। দেন সে বেনিকে বলে, একটা লোক এসেছিল, কোন কন্ট্রাক্টর পাপাল্লি নাকি তোমাকে ডেকে পাঠিয়েছে। বেনি বলে, ও হ্যাঁ হ্যাঁ, সে তোমাদের এই জমিগুলো চাষের জন্য লিজ নিয়েছে। ঠিক আছে, আমি কালকে সকালে তার সঙ্গে দেখা করে নেব। এবার বেনির মুখে এই কথা শুনে এভিন বেনিকে বলে, আমিও যাব তাহলে কালকে তোমার সঙ্গে। বেনি বলে, ঠিক আছে। এরপরে রাত্রিবেলা তারা দুজনে মিলে তাদের বিবাহবার্ষিকী সেলিব্রেশন করে, আর বিবাহবার্ষিকী সেলিব্রেশন করার পরে তারা ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে কেউ একজন জানলার উপর থেকে প্রিয়ার দিকে একইভাবে তাকিয়ে থাকে। প্রিয়া ঘুমের ঘরে হালকা একটু চোখ খুলে দেখে, আর তখনই সে আবছা আবছাভাবে জানলার উপরে লোকটিকে দেখতে পায়।
লোকটিকে দেখে সে চমকে ওঠে। সে তাড়াতাড়ি করে এভিনকে ঘুম থেকে ডেকে তোলে। সে বলে, ওই জানালার পিছনে কে জানি দাঁড়িয়ে আছে। সেই শুনে এভিন টর্চ মেরে সেখানে দেখলে সেখানে সে কাউকে দেখতে পায় না। এই দেখে এভিন বলে, তুমি স্বপ্ন দেখেছো হয়তো, কই কেউ নেই তো ওখানে, ঘুমিয়ে পড়ো। সেই বলে সে আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু প্রিয়ার কিছুতেই বিশ্বাস হয় না যে সে স্বপ্ন দেখছে। পরের দিন সকাল সকাল বেনি আর এভিন কন্ট্রাক্টর পাপাল্লির বাড়িতে চলে আসে। বেনি দূর থেকেই চুপচাপ করে এভিনকে কন্ট্রাক্টরের পরিবারের সবাইকে চিহ্নিত করে দেয়। সে বলে, যে লোকটা দেওয়ালের মধ্যে বসে মদ খাচ্ছে সে কন্ট্রাক্টর পাপাল্লির জামাইবাবু, তার নাম বেবি। আর তার পাশে যে লোকটা ব্যায়াম করছে সে কন্ট্রাক্টর পাপাল্লির ভাই, তার নাম পিটার, সে এখনও বিয়ে শাদী করেনি। আর এই হচ্ছে কন্ট্রাক্টর পাপাল্লি। তো বেনি এবার কন্ট্রাক্টর পাপাল্লিকে এভিনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তাদেরকে দেখে কন্ট্রাক্টর পাপাল্লি তার মেয়েকে ভেতর থেকে একটি প্যাকেট আনতে বলে। সেই কথা শুনে তার মেয়ে ভেতর থেকে প্যাকেটটি নিয়ে আসে। আর এই মেয়েটি হলো সেই মেয়েটি যে ওই দুধওয়ালা ছেলেটার সঙ্গে প্রেম করে। তো এভিন আর বেনি সেই প্যাকেটটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তখনই একটি ছেলে বুলেট নিয়ে সেখানে আসে। তাই এবার তাকে দেখে বেনি এভিনকে বলে, এই ছেলেটা হলো কন্ট্রাক্টর পাপাল্লির ভাগনা, অর্থাৎ এই ছেলেটা হলো বেবির ছেলে। তার পরের দৃশ্যে দেখা যায় কন্ট্রাক্টরের মেয়েটি স্কুল যাওয়ার পথে সাইকেলটিকে একটি ঝোপের মধ্যে লুকিয়ে রেখে সে ওই দুধওয়ালা ছেলেটার সঙ্গে দেখা করতে আসে। অন্যদিকে প্রিয়ার বাড়ির পাশে কন্ট্রাক্টর পাপাল্লির কিছু জমি থাকে, যার মধ্যে জমি দেখাশোনা করার জন্য খোপরার মতো একটি ঘর থাকে। আর সেখানেই যোশী তার দলবল নিয়ে মদের আসর জমিয়ে আড্ডা মারে। তারা প্রিয়ার দিকে তাকিয়ে নিজেদের মধ্যেই আলোচনা করে যে ছেলেটা হয়তো প্রিয়াকে সুখী রাখতে পারেনি। প্রিয়ার চোখ মুখ দেখি তা বোঝা যাচ্ছে। এই কথা বলতে বলতে যোশী প্রিয়ার একটা ছবি তুলে নেয়। আর ছবিটির দিকে তাকিয়ে যোশী এবার বলে, প্রিয়া যখন হাসে ওহ তখন আমার স্কুলের কথা মনে পড়ে যায়, উটিতে ঘুরতে যাওয়ার কথাটা মনে পড়ে যায়। সে বলে, তোমাদের আমি গল্পটা বলেছিলাম তাই না? কন্ট্রাক্টরের ছেলেটি বলে, হ্যাঁ বলেছিলে, কিন্তু আবার বলো, প্রিয়াকে এখন সামনাসামনি দেখতে দেখতে সেই গল্পটা শুনতে আরও বেশি ভালো লাগবে। তাই এই কথা শুনে যোশী এবার গল্পটা বলতে শুরু করে। সে বলে, প্রিয়ার সঙ্গে আমি স্কুলেই প্রথমবার কথা বলেছিলাম, আমরা তখন উচ্চ মাধ্যমিকে পড়তাম। রাত্রিবেলা ট্যুরে যাওয়ার সময় সে আমার পাশের সিটেই এসে বসল আর আমাকে বলল, জানলাটা একটু বন্ধ করে দেবে? এই কথা শুনে তো আমার মদের নেশাই কেটে গেল। তাই আমি এবার তাকে জিজ্ঞাসা করলাম যে তার ঠান্ডা লাগছে নাকি। প্রিয়া বলল, হ্যাঁ। সেই সঙ্গে সে এটাও বলল যে তার বমি পাচ্ছে। তাই আমি তাকে একটা মিথ্যা কথা বললাম। আমি বললাম, আমার মা একটা উপায় জানে, কখনো যদি বমি বমি ভাব পায় তখন নাকি নাভির মধ্যে আঙুল রেখে দিলে আর নাকি বমি পায় না। তারপরে আমরা পাহাড় থেকে নিচে নামার সময় প্রিয়া গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়ে। কিন্তু সে আমার সাথে কথা বলাতে আমি বারবার করে শুধু তারই দিকে তাকাচ্ছিলাম। আর যখনই আমার মনে হলো সে বমি করবে তখনই আমি দৌড়ে তার কাছে গিয়ে আমার হাতটা তার পেটের মধ্যে রাখলাম। তবে কিছুক্ষণ পরে আমি হাতটা সরিয়ে নিতে চাইলাম, কিন্তু সে আমার হাতটা শক্ত করে তার পেটের মধ্যেই ধরে রেখে দিল। এবার এই গল্প শুনে জিতিন আর কন্ট্রাক্টরের ছেলে দুজনেই যৌন নেশে তাদের শরীর শিহরিত করে তোলে। এরপরের দৃশ্য পরিবর্তন হয়। আর পরের দৃশ্যে প্রিয়া এভিনকে এসে বলে, এভিন আমি আমার কিছু অন্তবাস কাপড় খুঁজে পাচ্ছি না। এভিন এই কথাটি শুনে হাসতে শুরু করে। সে বলে, আরে ওগুলোতেই দেখো, কোথাও না কোথাও তো থাকবেই। প্রিয়া বলে, দেখো আমি মোটেও মজা করছি না, কিন্তু আমি সব জায়গায় খুঁজে দেখেছি। এই বলে সে রাগ করে স্নান করতে চলে যায়। কিন্তু কথাটি শুনে এভিন এবার রিয়েলাইজ করে, সত্যি তো শুধু অন্তবাস কাপড়গুলোই কী করে হারালো। আর তখনই দেখা যায় জিতিন প্রিয়ার সেই অন্তবাস কাপড়গুলো নিয়ে সেগুলোর উপরে তার যৌন মানসিকতার জ্বালাকে শান্ত করে। তবে এই সিলসিলা তো কিছুই নয়, আগে যা ঘটবে তা এর থেকে আরও বেশি ভয়ানক হতে চলেছে। তো প্রিয়া কয়েক ঘন্টা পরে বাইরের থেকে এসে সে আবার ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যায়। আর বাথরুমে গিয়ে কাপড় চোপড় খুলতে শুরু করে। কিন্তু তখনই সে বাথরুমের আয়না দিয়ে দেখে কন্ট্রাক্টরের জমির সেই ঘরটি থেকে একটি লোক বাথরুমের জানালার ফাঁক দিয়ে তারই দিকে তাকিয়ে আছে। তা দেখে প্রিয়া সাংঘাতিক পরিমাণে চমকে ওঠে। সে চিল্লিয়ে এভিনকে ডাকতে শুরু করে, তাকে এই দৃশ্য দেখানোর জন্য বাথরুমে নিয়ে আসে। কিন্তু ততক্ষণে লোকটি সেখান থেকে সরে যায়। তাই এভিন কনফার্ম হওয়ার জন্য বাইরে বেরিয়ে এসে সেই ঘরের দিকে দেখে। আর সত্যি সেখানে একটি লোক কাজ করে। এবার সেই দেখে এভিন ঘরে ফিরে এসে একটি কাগজ দিয়ে জানলাটিকে বন্ধ করে দেয়। কিন্তু তাতে করে প্রিয়া খুশি হয় না, কারণ প্রিয়া চায় এভিন যাতে মানুষটিকে গিয়ে শাসন করে আসে। এর পরের দৃশ্যে বেনি আর এভিন কোথাও যাওয়ার জন্য বের হলে তারা দেখে রাস্তায় কিছু মানুষ একটি প্রেমিক জুটিকে একাকী পেয়ে তাদেরকে টর্চারিং করা শুরু করেছে, যেখানে যোশী জিতিন আরও অনেকে থাকে যারা লোকটিকে মারধর করে। আর ওই চায়ের দোকানের বুড়োটি গাড়িতে বসে থাকা মেয়েটিকে নিয়ে ফেসবুক লাইভ করে। তাই এই দৃশ্য দেখে বেনি গাড়ির থেকে নেমে কোনো মতে ভিড় থেকে লোকটিকে আলাদা করে
তাদেরকে বাঁচানোর জন্য লোকটির কাছ থেকে কিছু টাকা চায়। লোকটি ভয়ের ঠেলায় তো বেনিকে টাকা বের করে দেয়, আর বেনি সেই টাকার মধ্যে কিছু টাকা নিজের কাছে রেখে দেয় আর বাকি টাকাগুলো সবাইকে ভাগ করে দেয়। এভিন গাড়ি থেকে বসে এই দৃশ্যগুলোকে দেখে, আর এই দৃশ্য দেখে সে মনে মনে ভাবে এই গ্রামের লোকজন খুব একটা সুবিধার না। তবে জোশী তার দিকে খুব একটা ভালো নজরে তাকায় না, আর জোশী দেখে এভিন যেহেতু বাড়ির বাইরে আসে তাহলে প্রিয়া বাড়িতে একা থাকবে, তাই এই সুযোগ নিয়ে জোশী প্রিয়ার সঙ্গে দেখা করার জন্য বাড়িতে চলে আসে। প্রিয়া দরজা খুলতেই জোশী তাকে জিজ্ঞাসা করে, আমাকে চিনতে পেরেছো? আমি উচ্চ মাধ্যমিকে তোমার সঙ্গেই পড়তাম, আমি জোশী, মনে আছে তোমার? প্রিয়া তার উপরে খুব একটা গুরুত্ব না দিয়ে বলে, ও আচ্ছা আচ্ছা। জোশী বলে, যদি এখানে কোনো তোমাদের প্রবলেম হয় আমাকে জানাবে, কিন্তু আমি তোমার আশেপাশেই থাকবো, দাঁড়াও আমি তোমাকে আমার নাম্বারটা দিচ্ছি। এই বলে সে তার নাম্বারটা কাগজের মধ্যে লিখে তাকে দেয়। আর দূর থেকে দাঁড়িয়ে জোশীর বাকি বন্ধুরা এই দৃশ্য দেখে, তবে প্রিয়ার জোশীর নাম্বারটা নেওয়ার কোনো ইচ্ছেই থাকে না, কিন্তু নতুন করে সে আর কোনো ঝামেলায় জড়াতে চায় না, তাই সে অনিচ্ছাকৃতভাবে নাম্বারটা নিয়ে নেয় আর দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু নাম্বারটা নিয়ে দরজাটা বন্ধ করতেই সে নাম্বারটা ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে জোশী আর তার বন্ধুরা প্রিয়াকে নাম্বারটা দেওয়ার খুশিতে তো বিশাল পরিমাণে উৎসাহিত হয়ে পড়ে। এরপরে সেই দিন বিকালবেলা জোশী আর তার বন্ধুরা মিলে প্রিয়াকে বিরক্ত করার জন্য তাদের বাড়ির দিকে মুখ করে বসে তিনজনে একসঙ্গে চিল্লিয়ে চিল্লিয়ে গান করতে শুরু করে। প্রিয়ার তাদের এই রকম ব্যবহার দেখে তাদের উপরে ভীষণ রাগ হতে শুরু করে। সে এভিনের কাছে গিয়ে তাকে বলে, তুমি কি কিছু শুনতে পাচ্ছ না? ওই ছেলেগুলোর আমাদের এলাকায় এসে আমাদেরকেই বিরক্ত করার সাহস কি করে হয় ওদের? এভিন বলে, প্রিয়া এটা গ্রাম, এখানে মানুষ সন্ধ্যা পর্যন্ত কাজ করে, তাই তারা হয়তো গান করতে করতে কাজ করছে। প্রিয়া বলে, না ওরা আমাকে রাগানোর জন্যই এরকম গান করছে, আমি আর এইসব সহ্য করতে পারছি না এভিন। এবার এভিন প্রিয়ার এইরকম রাগ দেখে জোশীকে গান বন্ধ করার জন্য তাদের কাছে রিকোয়েস্ট করতে আসে। এভিন তাদেরকে বলে, তোমরা যদি একটু গান গাওয়াটা বন্ধ করতে তাহলে খুব ভালো হতো, আসলে আমার স্ত্রী কাজ করছে তো তাই তার একটু প্রবলেম হচ্ছে। এবার তার মুখে এই কথা শুনে জোশী নাটক করে তাকে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আর গান গাইবো না, তবে আপনাকে কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট রাখতে হবে। এই বলে তারা জোর করে এভিনকে এক গ্লাস দেশি মদ খেতে দেয়। তাই এভিন তাদের কথা ফেলতে না পেরে কষ্টমষ্ট করে সে সেটাকে খেয়ে ফেলে। তারপরে সে প্রিয়ার কাছে আসে, কিন্তু প্রিয়া তার মুখ থেকে মদের গন্ধ পায় আর তাকে বলে, তুমি তাদের গান বন্ধ করতে বলতে গেছিলে নাকি তাদের সঙ্গে মদ খেতে গেছিলে? এভিন, এটা ব্যাঙ্গালোর, এটা তোমার দুবাই না, তুমি ওদেরকে চিনো না, ওরা কত শয়তান। এই নিয়ে প্রিয়া আবার এভিনের সঙ্গে রাগারাগি করে। পরের দিন প্রিয়া স্নান করার সময় বাথরুমে গেলে সে দেখে এভিন যে কাগজ দিয়ে বাথরুমের জানলাটা বন্ধ করে দিয়েছিল সেই কাগজটা অল্প একটু সাইড হয়ে গেছে। কিন্তু এই দেখে প্রিয়ার একটু সন্দেহ হয়, তাই সে জানলার ওখানে হাত দিয়ে দেখে কেউ একজন জানলার মধ্যে ফোন রেখে তার মধ্যে ভিডিও রেকর্ডিং অন করে রেখেছে। এই দেখে প্রিয়া চিল্লা চিল্লি শুরু করে দেয়, সে ফোনটিকে আছাড়ে মেরে ভেঙে দেয়। এভিন তার চিল্লানি শুনে তার কাছে এসে সে ফোনটিকে দেখতে পায়, আর ফোনটিকে দেখে সে প্রিয়াকে জিজ্ঞাসা করে, কার ফোন এটা আর কেন ভাঙলে ফোনটাকে? প্রিয়া বলে, আমি এটাকে বাথরুমে পেয়েছি, কেউ এটা বাথরুমের মধ্যে রেখে ভিডিও ক্যামেরা অন করে রেখেছিল। সে এই কথাটা বলতে বলতে তার হঠাৎ করে কিছু একটা মনে পড়ে যায়, আর ডাস্টবিনের কাছে গিয়ে তার মধ্যে জোশীর নাম্বারটা খুঁজতে শুরু করে, আর সে নাম্বারটা খুঁজেও পায়। দেন সে নাম্বারটিতে ফোন লাগায়। তবে সেই নাম্বারে ফোনটি লাগতেই প্রিয়া বাথরুমের মধ্যে যে ফোনটা পেয়েছে সেই ফোনটা বেজে ওঠে, অর্থাৎ এই ফোনটার অন্য কারো নয়, এই ফোনটা জোশীর। এই দেখে প্রিয়া এবার ভীষণ পরিমাণে রেগে যায়, সে এবার জোশীর কাছে যেতে চায়। কিন্তু এভিন তাকে শান্ত করে, সে বলে, আমাদেরকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে প্রিয়া। তার মুখে এই কথা শুনে প্রিয়া বলে, আমি নিজের বাড়িতেই ভয়ে ভয়ে থাকতে চাই না এভিন, শান্তিমতো আমি বাথরুমও করতে পারছি না। এবার এভিন প্রিয়ার এই রকম মনের অবস্থা দেখে সে সোজা ফোনটিকে নিয়ে কন্ট্রাক্টরের কাছে চলে আসে। সে কন্ট্রাক্টরটিকে সবকিছু খুলে বলে। এবার সবকিছু শুনে কন্ট্রাক্টর বলে, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এই বলে সে জোশীকে তার কাছে ডাকে। সে জোশীকে ফোনটা দেখিয়ে বলে, জোশী এই ফোনটা কি তোর? জোশী বলে, হ্যাঁ আমারই ফোন, কিন্তু আমি ফোনটা মেকারের কাছে ঠিক করতে দিয়েছিলাম। কেন, কিছু কি হয়েছে? কন্ট্রাক্টর বলে, না না কিছু হয়নি। এবার কন্ট্রাক্টরটি এভিনকে বলে, আমি বললাম না আপনাকে, কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমার ছেলেরা কখনোই এরকম করতে পারে না। তবে স্যার একটা কথা কিন্তু মাথায় রাখবেন, এটা গ্রাম, আপনার দুবাই না, আর গ্রামের কিন্তু কিছু নিজস্ব নিয়ম থাকে যেটা আপনাকে আর আপনার স্ত্রীকে মাথায় রাখতে হবে। তার মুখে এই কথা শুনে এভিন আর কিচ্ছু বলে না। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, জোশী কি সত্যি কথা বলছে নাকি সে মিথ্যা কথা বলছে? এভিন বাড়িতে আসতেই প্রিয়া তাকে জিজ্ঞাসা করে, কি হলো ওখানে? এভিন বলে, জোশী বলল সে নাকি মোবাইলটাকে ঠিক করার জন্য মেকারের কাছে দিয়েছিল। এবার এই কথা শুনে প্রিয়া বলে,
অতটাও সাদাসিধা হয়েও না এভিন, আমি কনফার্ম এটা জোশী করেছে, তাই তোমাকে আর কিছু করতে হবে না। এই বলে সে রাগ করে সেখান থেকে উঠে যায়। তবে এভিন প্রিয়ার রাগ ভাঙানোর চেষ্টা করে। সে বলে, ওই কন্ট্রাক্টর আমাকে কথা দিয়েছে আর কোনো রকম সমস্যা হবে না, কিন্তু তবুও যদি সমস্যা হয় তখন আমরা পুলিশের কাছে যাব। এই বলে সে প্রিয়াকে শান্ত করে। দেন তারা রাতের খাবার খেতে বসে। এভিন প্রিয়াকে বলে, চলো কালকে কোট্টায়ামে ঘুরতে যাই। প্রিয়া সেই কথা শুনে বলে, কেন, সমাজের সঙ্গে কি মিটিং আছে? এভিন বলে, হ্যাঁ কালকে সে ফ্রি থাকবে, আর কালকের মধ্যে যদি আমি তার সঙ্গে দেখা না করি তাহলে আর কোনো কিছুই হবে না। প্রিয়া বলে, আচ্ছা ঠিক আছে তুমি তাহলে যাও, কিন্তু আমি কালকে যেতে পারবো না, আমার কিছু জরুরি কাজ আছে, তাই তুমি চলে যাও। তবে তুমি সেখানে চলে গেলে আমিও কিন্তু বাড়িতে থাকবো না, আমি ওই পাশের চার্চের লাইব্রেরিতে চলে যাব, ওখানে গিয়েই আমি আমার কাজ করব। এভিন বলে, ঠিক আছে। পরের দিন সকাল সকাল এভিন ঘুম থেকে ওঠে, কোট্টায়ামের জন্য বেরিয়ে পড়ে। আর তখনই কন্ট্রাক্টরের সেই ঘরটি থেকে জোশী তাদেরকে ফলো করে। সে দেখে এভিন প্রিয়াকে একা রেখে কোথায় জানি বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এটাই তাদের সুযোগ। তবে প্রিয়া যেমনটা এভিনকে বলেছিল ঠিক সে তেমনই কিছুক্ষণ পরে চার্চের লাইব্রেরিতে যাওয়ার জন্য রেডি হয়। আর সেই সময়ই হঠাৎ করে কেউ দরজায় এসে ঘণ্টি বাজায়। প্রিয়া ঘণ্টির আওয়াজ শুনে তো চমকে ওঠে, সে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আর সে ভয়ে ভয়ে দরজা খুলে, আর দরজা খুলতে সে দেখে জোশী তার দলবল নিয়ে সেখানে চলে এসেছে। তা দেখে প্রিয়া মনে মনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সে ভাবে এরা সবাই মিলে তার সঙ্গে হয়তো খারাপ কিছু করবে, তাই তাদেরকে দেখে প্রিয়া তাড়াতাড়ি করে দরজা বন্ধ করতে চায়। কিন্তু জোশী তাকে বাধা দেয়। সে তাকে বলে, প্রিয়া সত্যি আমি ফোনটা তোমার বাথরুমে রাখিনি, আমি সত্যি ফোনটাকে ম্যাকারের কাছে ঠিক করতে দিয়েছিলাম, বিশ্বাস না হলে এদেরকে একবার জিজ্ঞাসা করে দেখো। সেই কথা শুনে প্রিয়া বলে, ঠিক আছে আমি এখন এই বিষয়ে কোনো কিছু বলতে চাই না, কারণ আমার স্বামী এখন বাড়িতে নেই। এই কথা শুনে কন্ট্রাক্টরের ছেলে প্রিয়ার উপরে চিল্লিয়ে ওঠে। সে বলে, জোশী বলছে না সে এইসব কিছু করেনি, খুব নাটক না তোমার? প্রিয়া বলে, আমি তোমাদের সাথে এখন কোনো কথা বলতে চাই না। এই বলে সে তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দেয়। সে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সে দরজাটা বন্ধ করতেই একটা বড় দীর্ঘশ্বাস নেয়। তারপরে সে জানলার আড়াল থেকে দেখে জোশী বাড়িতে ঢোকার কোনো পরিকল্পনা করছে নাকি, কিন্তু সে দেখে জোশী তার দলবল নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। তাই সেই দেখে সে এবার তাড়াতাড়ি করে দরজায় তালা মেরে চার্চের লাইব্রেরিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে তার বাবার স্কুটিটা চালিয়ে আপন মনে যেতে শুরু করে। কিন্তু কিছু দূরে যাওয়ার পরে তার কেমন জানি একটা অস্বাভাবিক লাগে। সে স্কুটিটা দাঁড়িয়ে আশেপাশে একবার দেখে নেয়। আর তখনই জোশী তার গাড়ি নিয়ে সাইডের একটি রাস্তা থেকে বেরিয়ে এসে প্রিয়ার স্কুটির সঙ্গে ধাক্কা লাগিয়ে দেয়। প্রিয়া স্কুটি থেকে ছিটকে গড়গড়িয়ে নিচের দিকে গিয়ে একটা গাছের সঙ্গে আটকে যায়, আর সে অজ্ঞান হয়ে যায়। তাই জোশী, জিতিন আর কন্ট্রাক্টরের ছেলে তাকে সেখান থেকে তুলে নিয়ে তাদের গাড়িতে বসিয়ে নেয়। জিতিন প্রিয়ার আঙ্গুল থেকে তার ম্যানেজার আংটিটা খুলে নিয়ে তার পকেটে ভরে নেয়। তার পরের দৃশ্যে দেখা যায় তারা প্রিয়াকে নিয়ে হসপিটালে আসে, আর তাকে হসপিটালের বাইরে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তবে এর মাঝে তারা প্রিয়ার সঙ্গে কী কী করেছে এই সব কিছু আর দেখানো হয় না। প্রিয়া সেখানে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে। দেন জোশী প্রিয়াকে ওই অবস্থায় ফেলে রেখে বাড়িতে আসার পথে তার মামার মানে কন্ট্রাক্টরের মেয়ের সাইকেলটি সেই ঝোপের ধারে পড়ে থাকতে দেখে। সেই দেখে তারা গাড়িটা দাঁড় করিয়ে সেখানে খোঁজাখুঁজি শুরু করলে সেখানে তারা প্রেমান আর মেয়েটিকে একসঙ্গে দেখতে পায়। তা দেখে তারা প্রেমানকে মারধর করতে শুরু করে দেয়। কিন্তু প্রেমান কোনো মতে তাদের হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। অন্যদিকে এভিন বাড়িতে ফিরে এসে দেখে দরজায় তালা মারা আছে। সেই দেখে সে প্রিয়াকে ফোন করে, কিন্তু প্রিয়ার ফোন যেখানে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানেই পড়ে থাকে। এভিন তো বারবার করে তাকে ফোন করতে থাকে, আর বারবার করে ফোন করেও প্রিয়া যখন ফোনটা রিসিভ করে না তখন এভিনের অনেক চিন্তা হতে শুরু করে। সে এবার সময় নষ্ট না করে তাকে খোঁজার জন্য বাইরে বেরিয়ে পড়ে। আর তখনই সে প্রেমানকে রাস্তা দিয়ে দৌড়ে যেতে দেখে, কিন্তু সে তার উপরে খুব একটা গুরুত্ব দেয় না। সে এবার প্রিয়াকে খুঁজতে খুঁজতে সেই জায়গাটিতে চলে আসে যেখানে নানান রকমের দুর্ঘটনা ঘটে। এভিন সেখানে এসে ফোনে নেটওয়ার্ক আনার চেষ্টা করে, আর তখনই জোশী তার দলবল নিয়ে সেখান দিয়ে তাকে পাস করে চলে যায়। দেন পরের দৃশ্যে এভিন হসপিটালে চলে আসে, কারণ বেনি তাকে ফোন করে জানায় যে প্রিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই সে হসপিটালে ভর্তি আসে। তো এভিনকে দেখে এবার ডাক্তার বলে, চিন্তার কিছু নেই, শুধু সামান্য জায়গায় চোট পেয়েছে। তবে প্রিয়া সে এভিনকে দেখে কোনো কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে। এভিন হাজারবার করে তার কাছে কারণটা জানার চেষ্টা করে, কিন্তু প্রিয়া কিছুই বলে না। তার এমন ব্যবহার দেখে এভিন কিছুই বুঝে উঠতে পারে না। তারপরে প্রিয়া বাড়িতে আসতেই সোজা বাথরুমে চলে আসে, আর বাথরুমের যে জানলাটা এভিন কাগজ দিয়ে কভার করে দিয়েছিল সেই কাগজটা সে এবার সেখান থেকে ছিঁড়ে ফেলে দেয়। তারপরে সে জল দিয়ে বারবার করে তার ঠোঁট ধুয়ে ফেলতে শুরু করে। এভিন বাথরুমের কাছে আসতেই তার এরকম অদ্ভুত ধরনের ব্যবহার দেখে, কিন্তু প্রিয়া তাকে দেখতেই বাথরুমের দরজা বন্ধ করে দেয়।
এভিন কিচ্ছু বুঝতে পারে না। আসলে প্রিয়ার সঙ্গে হলো তো হলোটা কি। বাথরুমের ভেতরে প্রিয়া এবার কান্নাকাটি শুরু করে দেয় আর নিজের শরীরে জল ঢালে। তারপরে বাথরুম থেকে বেরিয়ে এসে সে এবার নিজের জামা কাপড় গোছাতে শুরু করে। তা দেখে এভিন এবার রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, কি হলো, কি করছো তুমি, আমি তোমার সঙ্গে কথা বলছি। প্রিয়া বলে, কি বলবো আমি, এর আগেও আমি তোমাকে অনেকবার বলেছি, তুমি আমার একটিও কথা শোনোনি, তুমি তাদের কিচ্ছু করতে পারোনি। এভিন বলে, কি করেছি আমি, কেন তুমি আমার উপরে রাগ দেখাচ্ছ। প্রিয়া বলে, সেটাই তো, তুমি কখনো কিচ্ছু করোনি। এভিন তার মুখে এই সমস্ত কথা শুনে বুঝতে পারে যে প্রিয়ার সঙ্গে যা কিছু ঘটেছে সমস্ত কিছু জোশী আর তার গ্যাং করেছে। এভিন এবার রাগ আর মন খারাপ করে বাইরে বেরিয়ে আসে। আর তখনই সেখানে প্রেমান আর তার মা তাদের কাছে দৌড়াতে দৌড়াতে আসে, কারণ কন্ট্রাক্টর মানে মেয়েটির বাবা প্রেমানকে মারার জন্য সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছে। তাই প্রেমানের মা এভিনকে বলে, স্যার দয়া করে আপনি আমাদের পুলিশ স্টেশনে নিয়ে চলুন, না হলে ওরা আমাদের মেরে ফেলবে। তারা তাদের কথা শেষ করতে না করতেই সেখানে তারা বাইকের শব্দ শুনতে পায়। সেই শুনে এভিন তাদেরকে তাড়াহুড়া করে বাড়িতে ঢুকিয়ে নেয়। কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে প্রেমানের পায়ের থেকে তার জুতাটা খুলে যায়, যেটা এভিন লক্ষ্য করে না। আর তখনই দুইজন বাইক নিয়ে তাদের খোঁজ করতে চলে আসে। এভিন তাদেরকে দেখে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে পড়ে। তবে বাইকের পেছনে বসে থাকা লোকটি প্রেমানের জুতা দেখে চিনতে পারে আর সে কনফার্ম হয়ে যায় যে প্রেমান আর তার মা এই বাড়িতেই লুকিয়ে আছে। কিন্তু সে আপাতত কিচ্ছু বলে না, তারা চুপচাপ করে সেখান থেকে বেরিয়ে যায়। আর কিছুক্ষণ পরে এবার তারা দলবল নিয়ে সেখানে হাজির হয়ে যায়। দেন তারা কলিং বেল বাজায় আর সেই আওয়াজ শুনে এভিন আবার বাইরে বেরিয়ে আসে। তাকে দেখে কন্ট্রাক্টর বলে, আমি জানি ওই দুধওয়ালা ছেলেটি আর তার মা আপনাদের এখানেই আছে, তাই ভালো চাইলে ওদেরকে আমাদের হাতে তুলে দিন। এভিন এই কথা শুনে বলে, না আমি তো ওদেরকে আপনাদের হাতে তুলে দেবো না, ওদেরকে আমি কালকে পুলিশ স্টেশনে নিয়ে যাব, আর যা মীমাংসা করার ওখানেই করা হবে। এবার এভিনের মুখে এই কথা শুনে তারা কেউই এভিনের কথায় সহমত হয় না, তারা উল্টা এভিনকেই ভয় দেখাতে শুরু করে। তারা বলে, নিজের ভালো যদি চাস তাদেরকে আমাদের হাতে তুলে দে। এই কথা বলতেই তারা আবার আস্তে আস্তে করে এভিনের দিকে আগাতে শুরু করে। এভিন তাদেরকে নিজের দিকে আগাতে দেখে দরজা বন্ধ করতে চাইলে জোশী আর তার ভাই দরজার দুটো পাল্লা ধরে ফেলে। সেই দেখে এভিন দরজার পেছন থেকে একটা দাও বের করে সোজা সেই ছেলেটার হাতে গেঁথে দেয় আর জোশীর বুকে একটা লাথি মেরে দরজাটা বন্ধ করে দেয়। তারপরে সে ধীরে ধীরে ঠান্ডা মাথায় পরবর্তী পরিকল্পনাগুলোকে দিশা দিতে শুরু করে। সে কারেন্টের তার ছিঁড়ে জানলার লোহার সঙ্গে যুক্ত করে দেয় আর তার মধ্যে কারেন্ট দিয়ে রাখে। অন্যদিকে বাইরে এরা সবাই মিলে ছেলেটির হাত থেকে দাওটি বার করার চেষ্টা করে। এদিকে এভিন এক এক করে সমস্ত বাড়িতে কারেন্ট যুক্ত করে দিতে শুরু করে। সে দরজার হ্যান্ডেলে কারেন্ট দিয়ে রাখে যাতে করে কেউ যদি দরজাটি খোলার চেষ্টা করে তাহলে যাতে একটা বড় সড়ো কারেন্ট শক খেয়ে যায়। বাইরের থেকে এবার কন্ট্রাক্টর এভিনের এরকম দুঃসাহস দেখে সাংঘাতিক পরিমাণে রেগে যায়। সে এবার রেগে গিয়ে বলে, আমি এদেরকে করে তারপরে এখান থেকে যাব, কথা দিলাম। এইবার এই কথা শুনে সবাই এভিনের উপরে হামলা করার জন্য রেডি হয়ে যায়। জোশী তার দলবল নিয়ে জানলার দিকে চলে যায় আর কুঞ্জিমন দরজা খোলার জন্য দরজার হ্যান্ডেলে হাত দিতেই সে একটা কারেন্টের শক খেয়ে সেখান থেকে অনেক দূরে ছিটকে চলে যায়। অন্যদিকে জোশী লাঠি দিয়ে জানলার কাজগুলোকে ভাঙতে শুরু করে। তাই দেখে এভিন এবার বেলুনের মধ্যে কেরোসিন তেল ভরে বেলুনটিকে জিতিনের দিকে ছুড়ে মারে আর বেলুনটি জিতিনের সঙ্গে ধাক্কা লেগে ফেটে যায়। তখনই এভিন তার দিকে আগুন ছুড়ে মারে আর সেই আগুনে জিতিনের সারা শরীরে আগুন ধরে যায়। এবার এইরকম দৃশ্য দেখে জোশী থেকে কন্ট্রাক্টর সবাই ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তাই এবার কন্ট্রাক্টর গাড়ি থেকে বন্দুক বের করে আন্ধাধুন বাড়ির দিকে ফায়ার করতে শুরু করে। এভিন এইরকম দৃশ্য দেখে সবাইকে বাড়ির একটি সাইড রুমে নিয়ে এসে রুমের দরজা বন্ধ করে দেয়। বাইরে থেকে কন্ট্রাক্টরের জামাইবাবু জোশীকে বাড়ির ইন্টারনেট কানেকশন আর ফোনের কানেকশনের তারগুলোকে কেটে দিতে বলে যাতে করে এভিন কিংবা প্রিয়া কোনো মতেই বাইরের কারোর সঙ্গে যোগাযোগ না করতে পারে। তবে ভেতরে এভিন এবার গ্যাস সিলিন্ডার থেকে সমস্ত পাইপ খুলে দিয়ে গ্যাসের মেন সুইচটিকে অন করে রাখে আর দরজার সঙ্গে দেশলাইকাটিকে এমন করে সেট করে দেয় যে যখনই কেউ দরজাটা খুলবে তখনই দেশলাইয়ে আগুন লেগে যাবে। আর ঠিক তেমনই হয়, তখনই দুইজন মানুষ চুপচাপ করে সেই দরজাটির দিকেই আসে আর দরজাটিকে ধাক্কা মেরে খোলার চেষ্টা করে। তারা দরজাটিকে কন্টিনিউ ধাক্কা মারতেই থাকে আর একটি পর্যায়ে এসে যখন দরজাটা খুলে যায় তখনই সেই দেশলাইয়ে আগুন লেগে যায় আর আগুন লাগতে গ্যাস সিলিন্ডারটি ব্লাস্ট হয়ে যায়। দুজনের মধ্যে একজন সাংঘাতিক পরিমাণে আহত হয়ে যায়। কিন্তু যেই লোকটি সুস্থ থাকে সে এবার আস্তে আস্তে করে বন্দুক হাতে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তবে বাড়ির মধ্যে এত ধোঁয়া হয় যে ঠিকঠাকভাবে কোনো কিছুই দেখা যায় না। কিন্তু এভিন লোকটির জন্য পুরোপুরি প্রস্তুত থাকে। সেই বাড়িতে যে একটা নাইট ভিশন গগলস পেয়েছিল সেই গগলসটা চোখের মধ্যে লাগিয়ে নেয় যার ফলে সে এত ধোঁয়ার মধ্যেও সবকিছু পরিষ্কারভাবে দেখতে পায়। আর তারপরে সে এবার লোকটিকে এমনভাবে মারে যে এখানকার অ্যাকশন সিনটা দেখার মতো হয়। তবে বাইরের থেকে
এবার কন্ট্রাক্টরের জামাইবাবু বাড়ির মেইন দরজাটিকে ভাঙার জন্য দরজার হ্যান্ডেলে একটা দড়ি আটকে দেয়, আর সেই দড়িটা গাড়ি দিয়ে টেনে দরজাটিকে ভেঙে ফেলে। আর তারপরে তারা ভেতরে ঢুকে দেখে এভিন ওই লোকটিকে মেরে তক্তা বানিয়ে মেঝের মধ্যে বসিয়ে রেখেছে। অন্যদিকে এভিন এবার সবাইকে একটি ঘরের মধ্যে ঢুকিয়ে নেয়, আর সেই ঘরটির দরজায় নানান রকম জিনিস দিয়ে ব্লক করে দেয়, আর ঘরটির সাইডের দরজাটি খুলে সেখান থেকে রিমোট দিয়ে গাড়িটা আনলক করে। কিন্তু গাড়ির আনলকের আওয়াজটি কন্ট্রাক্টরের জামাইবাবু শুনতে পায়, তাই সে এবার দৌড়ে গাড়ি রাখার ঘরটিতে আসে। তবে তাকে দেখে এভিন তাদের বাড়ির কেয়ারটেকার বেনিকে ফোন করে আর তাকে সমস্ত বৃত্তান্ত খুলে বলে, আর সঙ্গে করে তাকে পুলিশ নিয়ে সেখানে আসতে বলে। দেন সে এবার সবাইকে ঘরের মধ্যে রেখে সাইডের দরজাটা দিয়ে বেরিয়ে কন্ট্রাক্টরের জামাইবাবুর কাছে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। এবার এই দৃশ্য দেখে কন্ট্রাক্টরের জামাইবাবু ভাবে, আমার হাতে দাও আসে দেখেও সে দরজা বন্ধ করে দিচ্ছে, চরম ব্যাপার তো। তো তারপরে আর কি তাদের দুজনের মধ্যে ঘামাসান লড়াই হয়। এভিন কন্ট্রাক্টরের জামাইবাবুকে মারতে মারতে ভর্তা বানিয়ে দেয়, আর তাদের মারপিটের আওয়াজ শুনে জোশিয়ার সেই ছেলেটি সেখানে দৌড়ে এসে দেখে এভিন লোকটিকে মেরে গাড়ির মধ্যে চ্যাপটা করে দিয়েছে। কিন্তু সেখানে তারা এভিনকে দেখতে পায় না, কারণ এভিন গাড়ির নিচের সেই জলের নালাটিতে লুকিয়ে পড়ে। তারপরে এভিন নালাটি থেকে বেরিয়ে জোশিয়ার সেই ছেলেটির সামনে চলে আসে। এখানে তাদের তিনজনের মধ্যে সাংঘাতিক পরিমাণের লড়াই চলে, কিন্তু এভিন তাদেরকে মারতে মারতে ভর্তা বানিয়ে ফেলে। বিশেষ করে সে জোশিকে এমনভাবে মারে যে সে প্রিয়ার সঙ্গে যা যা নোংরামি করেছে সেই সমস্ত কিছুর হিসাব চুক্তা করে নেয়। কিন্তু তখনই সেখানে কুঞ্জিমন পেছন থেকে এসে একটি লাঠি দিয়ে এভিনের মাথায় জোরে একটা আঘাত করে, আর সেই আঘাতে এভিন মাটিতে লুটিয়ে পড়ে। আর তারপরে তারা সবাই মিলে এবার এভিনকে সাংঘাতিক পরিমাণে মারতে শুরু করে। প্রিয়া জানলা দিয়ে চুপচাপ করে সমস্ত দৃশ্য দেখে থাকে, কিন্তু যখন সে দেখে যে তারা এবার এভিনকে মেরে ফেলতে চলেছে, তখন সে প্রেমান আর তার মাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। আর তাদেরকে দেখে জোশি প্রেমানকে ধরার জন্য তার দিকে এগিয়ে যায়, কিন্তু প্রিয়া অত সহজেই প্রেমানকে তাদের হাতে তুলে দেওয়ার মতো মেয়ে নয়। সে বাড়িতে ড্রয়ারের মধ্যে যে শটগানটা দেখেছিল সেই শটগানটা দিয়ে সে সোজা জোশির ঘাড়ের মধ্যে একটা গুলি মেরে দেয়। সেই দেখে এভিনও আবার নিজের জোশ ফিরে পায় আর সবাইকে আবার করে ধুলার স্বাদ চাখায়। তবে কন্ট্রাক্টর আর কন্ট্রাক্টরের জামাইবাবু যেহেতু প্রিয়ার সঙ্গে কোনো নোংরামি করেনি, তাই সে তাদেরকে ছেড়ে দেয়। তাই কন্ট্রাক্টর আর কন্ট্রাক্টরের জামাইবাবু সেখান থেকে পালিয়ে যায়। তারপরে এভিন প্রেমান আর তার মাকেও বাড়ি পাঠিয়ে দেয়। দেন এর পরের দৃশ্যে এক সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়, যেখানে এভিনকে বাড়ির সীমানার মেন গেটে তালা মারতে দেখা যায়। আর তার মধ্যে সে একটি বোর্ড টাঙ্গিয়ে লিখে দেয় যে কোনো অনুপ্রবেশকারী লঙ্ঘনকারী যদি এখানে আসে তাহলে তাদের গুলি করে দেওয়া হবে। দেন সে এবার আস্তে আস্তে বাড়ির দিকে যায়, আর বাড়ির বারান্দায় বসে প্রিয়া সেই বন্দুকটিকে পরিষ্কার করে, আর সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তবে শেষে জোশি আর তার দলবলের কি হলো সেটা আর দেখানো হয় না, তো সেটা আমি বলে দিচ্ছি। তোমাদের মনে আছে সিনেমাটার শেষের দিকে এভিন যখন বেনিকে ফোন করেছিল তখন সে বেনিকে সঙ্গে করে পুলিশ আনতে বলেছিল, তাই বেনি তার সঙ্গে পুলিশকে নিয়ে এসে জোশি আর তার দলকে অ্যারেস্ট করিয়ে দেয়। তো এই হলো সিনেমাটার সম্পূর্ণ হ্যাপি এন্ডিং। তো জানি না সিনেমাটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটু তোমাদের সাপোর্টটা দেখিও। ততক্ষণে সবাই ভালো থাকো, আর দেখা হচ্ছে পরের আরেকটি বেস্ট ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা, বাই বাই।